আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ভিউয়ার্স, আমরা অনেক সময় দেখা হলো যে আমাদের নিজেদের সিকিউরিটির জন্য, প্রয়োজনের জন্য আমাদের আমরা কিছু ফাইল আমাদের মোবাইল থেকে ফটো বা ভিডিওগুলো হাইড করে রাখি। হাইড করার জন্য অ্যাপসের সাহায্য নেই, বা গুগল প্লে স্টোর থেকে বা থার্ড পার্টি অ্যাপস থেকে আমরা ইনস্টল করে তারপরে সেগুলোর ভিতরে আমরা কী করি, আমার ফটো ভিডিওগুলো হাইড করে রাখি। তো কোনো এক সময় দেখা গেলো যে সেইগুলো অ্যাপসগুলো আপনি ফোন থেকেই ফাইল ম্যানেজার থেকে কিন্তু ফটো বা ফাইল বা যে কোনো কিছু আপনারা হাইড করে রাখতে পারবেন একদম সিম্পলভাবে। আমি আপনাদের স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তার আগে একটু বলে নিই, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে আসলাম। আমার ফোনের স্ক্রিনে তো আপনার ফোন থেকে, আপনার গ্যালারি থেকে বা আপনার ফাইল থেকে যদি আপনারা কোনো কিছু হাইড করতে চান, সেক্ষেত্রে আপনারা কী করবেন, আপনারা চলে যাবেন আপনার ফোনের যে ফাইল ম্যানেজার আছে সেই ফাইল ম্যানেজারটা ওপেন করে দেবেন। যে কোনো ফোনের ফাইল ম্যানেজার হোক না কেন, আপনারা ওপেন করে দেবেন। দেন ওপেন করে দেওয়ার পরে এখান থেকে আমি ইন্টারনাল স্টোরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এখানে যাওয়ার পরে আমি এখান থেকে DCIM এটা ক্লিক করে দিলাম। দেন এটার পরে ক্লিক করার পর নিচের দিকে ফুলের টপ এখানে ক্লিক করে এই যে একটা আনারসের মানে একটা ফাইল আছে, এই যে এই ফাইলটাকে আমি হাইড করব। ঠিক আছে, আপনাদের ফটোটা একটু দেখাচ্ছি। এই যে ফটোটা আছে এই ফটোকে আমি হাইড করব। ঠিক আছে, এই টপটাকে আমি হাইড করব। হাইড করার জন্য এটার পরে একটা ক্লিক করে ধরে বসবেন। ধরে বসার পর এখানে থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে রিনামে চলে যাবেন। রিনামে গিয়ে কোনো কিছু কাটবেন না, একদম লাস্টে চলে যাবেন। একদম লাস্টে গিয়ে শুধু ডট লিখবেন, এই ডট ক্লিক করে দেবেন। দেন তারপরে এখান থেকে রিনামে ক্লিক করে দেবেন। দেখুন, রিনামে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এই যে ফটোটা এখানে যে ছিল উপরে ফুলের টপ এখানে ছিল, কিন্তু এই ফটোটা কিন্তু এখন নেই। ঠিক আছে, এখান থেকে গায়েব হয়ে গেছে। সেই ফটোটা কিন্তু আর কেউ এখান থেকে খুঁজে পাবে না। ঠিক আছে, এই ফটোটা এখন আনার জন্য এখন কী করবেন, এখন যদি আমরা এই যে সেমভাবে ফুলের টপে যাই, যাওয়ার পরে দেখুন এখানে কিন্তু ফটোটা নেই। তো ফটোটা এখন আনতে হলে কী করবেন, এখান থেকে উপরের দিকে থ্রি লাইন মেনুতে আবার ক্লিক করে দেবেন। থ্রি লাইন মেনুতে ক্লিক করার পরে চলে যাবেন সেটিংসে। তো সেটিংসে যাওয়ার পরে এই যে নিচের দিকে পাবেন শো হিডেন ফাইল, এখানে একটা ক্লিক করে দেবেন। ওকে, এখানে ক্লিক করার পরে এখন যদি আমি ব্যাগে যাই, দেন ব্যাগে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন যে এই যে দেখুন এখানে কিন্তু আমার সেই পিকচারটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, এই যে ফুলের টপের মধ্যে যেটা ছিল এটা কিন্তু এখানে চলে আসছে। এখানে ক্লিক করে এখানে আমার শো করলে দেখাচ্ছি, দেখেন এই যে ফটোটা কিন্তু এটা এখানে চলে আসছে। তো এইভাবে করে চাইলে আপনাদের ফোনের গ্যালারি থেকে বা ফাইল থেকে আপনারা ফটো ভিডিও বা যে কোনো ফাইল আপনারা এইভাবে করে হাইড করে রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।